রহমানকে। মাত্র সাড়ে তিন বছর এদেশে তিনি এই রাষ্ট্র পরিচালনা করেছিলেন। এখন পর্যন্ত যদি বঙ্গবন্ধু আমাদের দেশে বেঁচে থাকতেন, তাহলে এই সিঙ্গায় এবং এই দেশ অনেক আগে ওই সিঙ্গাপুর দুবাই মালয়েশিয়ার মতো এই দেশটাও হয়ে যেত। কিন্তু আমরা দুর্ভাগা জাতি, আমরা সেই বঙ্গবন্ধুকে হারিয়েছি। দাঁত থাকতে দাঁতের মর্ম যেমন মানুষ বুঝে না, বঙ্গবন্ধুকে আমরা হারানোর পরে সেটা বুঝেছি, হারতে আমরা বুঝতে পারি নাই। তাই আমি বলতে চাই, এই শেখ হাসিনা সে যে কি নেত্রী, আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই কথা বলেছেন যে মাননীয় শেখ হাসিনা হলো বিশ্বের মধ্যে একটা রোল মডেল। সেই নেত্রীকে যেদিন আমরা হারাই ফেলব, সেদিন আমরা বুঝতে পারবো যে আমরা কি হারাইলাম। তাই আমি আমার গানের মধ্যে বললাম, ওরে শেখ হাসিনার জন্যে আছে আজ মুক্তিযুদ্ধের চেতনা, তা না হলে অসম কথা বলাই যেত না। কি কথা সত্য কিনা? আজকে রাজা কাজের লিস্ট হয়, কিন্তু যদি এই শেখ হাসিনা দেশে ক্ষমতায় নেয় আসতো, এই যে এ ঝাঁক মুক্তিযোদ্ধাদের নাম আমরা বললাম, সামনে বসা ছিল মুক্তিযোদ্ধা, রাজা কাজের লিস্ট না হইয়া উল্টা লিস্ট হইত মুক্তিযোদ্ধাদের লিস্ট, যাদেরকে হত্যা করা হইতো এই দেশে। আজকে শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে আজকে সসম্মান মতো সেই বীর মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দেওয়া হয়, বিধবা ভাতা দেওয়া হয়, মাতৃত্বকালীন ভাতা দেওয়া হয়, আজকে গরিব দুঃখীদের ভাতা দেওয়া হয়, অসহায়দের ভাতা দেওয়া হয়, এই শেখ হাসিনা এগুলো চালু করেছে। তাই আমি আমার গানের মধ্যে বললাম, ওরে শেখ হাসিনার জন্যে আছে এই মুক্তিযুদ্ধের চেতনা, তা না হলে অসম কথা বলাই যেত না। তোরা করে দেখ লক্ষ কে পক্ষ বিপক্ষ, শেখ হাসিনা বাংলাদেশের পক্ষে আর খালেদা জিয়া হলো পাকিস্তানের পক্ষে। সেই জন্য আমি বললাম, তোরা করে দেখ লক্ষ কে পক্ষ বিপক্ষ, দাঁড়িয়ে তাদের মর্ম বুঝবি রে আগে তিহি না মারবে, শেখ হাসিনা তোদের মাঝে থাকবে না। আমি বঙ্গবন্ধুকে দেখি নাই, স্বাধীন বাংলাদেশের নাগরিক আমি, নাগরিক আমি, এদেশে আমার জন্ম হয়েছে, বঙ্গবন্ধুকে আমি দেখি নাই। কিন্তু আপনাদের উদ্দেশ্যে এই খন্দকার ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেবের মতো নেতা যারা তাদের শেখ হাসিনার পাশে দাঁড় হয়ে দাঁড়িয়েছেন, সেই তাদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু একদিন স্বপ্ন যুগে আমাকে একটা কথা বলেছিলেন, আমি সেই কথাটা গানের মধ্য দিয়ে অনেকবার আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি। আজকেও সেই একটি লাইন আমি বঙ্গবন্ধুর কথা এই মঞ্চে আপনাদেরকে সেই সুর দিয়ে বলতে চাই। বঙ্গবন্ধু বলেছেন, আমি স্বপ্নে দেখেছি সেদিন বঙ্গবন্ধুকে ওই টুঙ্গি পাড়ার কবর থেকে মানুষের ডেকে আমি তোদের হাতেই রেখে এসেছি, ওই আমার শেখ হাসিনাকে আমি তোদের কাছেই রেখে এসেছি, ওই আমার শেখ হাসিনাকে। তোরাই ওদের মাতা পিতা, তোরাই বোনা ভাই, তোরা ছাড়াই ওদের আর তো যাবার জায়গা নাই। প্রত্যেকটা আমরা মুসলমান এই যে সামনে কুরবানি ঈদ আসতেছে, আমরা ঈদের মধ্যে রোজার ঈদের মধ্যে মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন সবাইকে নিয়ে আমরা ঈদ করি, আনন্দ উৎসব করি, মা বাবাকে সালাম করি, ভাইয়ের বাড়িতে বেড়াই। কিন্তু আমার নেত্রী, সেই দুঃখী নেত্রী জননেত্রী শেখ হাসিনার সেই আশা সেই অবলম্বন নাই। তিনি তার বাবাকে বাবা বলে ডাকতে পারেন না, সালাম করতে পারেন না, মাকে মা বলে জড়াই ধরতে পারেন না, ভাইয়ের বাড়িতে বেড়াইতে পারেন না। আছেন শুধু আপনারা, আছেন শুধু এই নেতারা, আছেন শুধু তার এমপি ও
ভাইয়েরা যাদের কে তার মনে বুঝতে কথা বলতে পারে, যাদের পাশে উনি দাঁড়ান, যারা উনার পাশে দাঁড়ান, শুধু তাই না, উনি এতিম বলে ওনার ঈদটাও শুরু করেন এতিম ছেলে মেয়েদেরকে। সকালবেলা এতিমদেরকে খাওয়াইয়া পড়াইয়া আমার নেত্রী ঈদটা শুরু করে। তাই আমি বলবো সেই নেত্রীর পাশে আপনারা দাঁড়ান, জয়ন্তী শেখ হাসিনার পাশে আপনারা দাঁড়ান, সকল দুঃখ বেদনা চাওয়া পাওয়াকে ভুলে আজকে শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে এই দেশটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী যেমনি ভাবে বলেছেন যে এই দেশ উন্নত দেশে পরিণত হবে, আসুন আমরা কৃষক জেলে তাঁতি যে যেখানে একটি শ্রমিক সকলেই মিলে আমরা কাজ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি, আগামীতে নৌকা মার্কা ভোট দিয়ে যদি শেখ হাসিনাকে আবার দেশের প্রধানমন্ত্রী বানাই, আবার এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা একসাথে কাজ করি। নামাজের সময় হয়েছে, আজানের সময় হয়েছে, বক্তৃতা না দিয়ে আবারও প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে উনি আমাদের মাঝে আসছেন, কৃতজ্ঞতা প্রকাশ করে সকল অতিথিকে